আজকেও এটিকে মোহনবাগান জেতা ম্যাচটা ড্র করে এসেছে। অনেস্টলি বলতে গেলে আজকের ম্যাচে এটিকে মোহনবাগান দলের তিন পয়েন্টটা পাওয়াটা খুবই দরকারি ছিল, কিন্তু আজকেও জঘন্য ডিফেন্সের জন্য এক এক ড্র করতে হলো এটিকে মোহনবাগান দলকে। আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম এটিকে মোহনবাগান দল যদি দু গোল মারতে পারে তাহলেই এটিকে মোহনবাগান দল জিতবে, কারণ আমার এই সিজনে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সের ওপর একটুও ভরসা নেই। আর আজকে সেই একই রকম ডিফেন্সিভ ল্যাকের জন্যই একটা গোল কনসিড করতে হয় এটিকে মোহনবাগান দলকে। অর্থাৎ আজকে ফাইনাল রেজাল্ট এটিকে মোহনবাগান এক এবং চেন্নাই এফসি এক, অর্থাৎ আজকেও মাত্র এক পয়েন্ট পেল এটিকে মোহনবাগান। এইবারে আসি আজকের ম্যাচে কি কি ঘটেছিল। শুরুতে এটিকে মোহনবাগান দুর্ধর্ষ খেলছিল, খুবই সুন্দর বিল্ড আপ প্লে করছিল, যার জন্য প্রথম গোলটা পায় এটিকে মোহনবাগান 18 মিনিটে রয় কৃষ্ণের একটি অসাধারণ থ্রু বলে। লিস্টন কোলাসো একটি দুর্দান্ত ফিনিশ করে যেটা বার পোস্টে লেগে বলটা গোলে ঢোকে। তো এইভাবে 18 মিনিটে 1-0 গোলে এটিকে মোহনবাগান দল এগিয়ে যায়। তারপরে 25 মিনিট পরে চেন্নাই এফসি খেলাটাকে এত সুন্দর ধরে যে কন্টিনিউয়াসলি কর্নারের পর কর্নার, কর্নারের পর কর্নার করতে শুরু করে এবং একটা থ্রোইনে আবারও ডিফেন্সিভ ল্যাকের জন্য এটিকে মোহনবাগান গোলটা খেয়েছে। অনুরোধ থাপা কুইক থ্রো করেছে এবং সেটা চেন্নাই এফসির খেলোয়াড়ের গায়ে লেগেছে এবং আশুতোষ মেহতা এবং জনি কাউকর কাছে কিন্তু এনাফ টাইম ছিল যে বলটাকে ক্লিয়ার করার অথবা বলটাকে কাউকে পাস দেওয়ার, কিন্তু তারা এতই স্লো রিয়্যাক্ট করেছে যে কোমান ব্লাদিমির, যিনি একটি ইজি বল পেয়ে সুন্দর গোলটা ফিনিশ করে 44 মিনিটে 1-1 ড্র করায়। অর্থাৎ আজকেও জঘন্য ডিফেন্সের জন্য এটিকে মোহনবাগান জেতা ম্যাচটাকে ড্র করতে হয়েছে। এইবারে আসি জনি কাউকোর ওপরে। জনি কাউকো আজকেও একটা ইজি ট্যাপ ইন মিস করেছে। ম্যাচের 61 মিনিটে একটি কর্নারে জনি কাউকোর একদম সহজ ট্যাপ ইন পায়ে লেগে বল গোল পোস্টের ওপর থেকে উঠে গেছে। মানে একটা বিদেশি খেলোয়াড় যদি এইভাবে ইজি গোল মিস করে এইটা একদমই মানা যায় না। তো জনি কাউকো আজকেও একটা ইজি গোল মিস করেছে, যার জন্য ফাইনাল রেজাল্ট 1-1 ফিনিশ করতে হয়েছে এবং 3 পয়েন্ট পাওয়া ম্যাচ থেকে এটিকে মোহনবাগান 1 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ লিড নিয়েও এটিকে মোহনবাগান লিড হারিয়ে ম্যাচটাকে ড্র করে এসেছে। তো এই সিজনে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ উইনলেস এটিকে মোহনবাগান। অর্থাৎ আজকের ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্ট পেয়ে এটিকে মোহনবাগান পয়েন্টস টেবিলে 6 নম্বরেই আছে এবং 5 ম্যাচে মাত্র 7 পয়েন্ট আছে এটিকে মোহনবাগান দলের কাছে। এবং জনি কাউকো টিমে কি করছে সেটা বুঝতে পারছি না, অনেক মিসপাসও করেছে জনি কাউকো। হুগো বুমোস আউট অফ ফর্ম, জানি না হুগো বুমোস কেন দৌড়াচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর স্লো পাস দিয়ে খেলছে। তো এইভাবে চলবে না, মাঝ মাঠে জনি কাউকো এবং হুগো বুমোস যদি এত স্লো খেলে তাহলে ম্যাচ কোনোদিনই এটিকে মোহনবাগান জিততে পারবে না। তাই হাবাসকে খুবই তাড়াতাড়ি মাঝ মাঠের এই দুটো খেলোয়াড়কে জাগাতে হবে যাতে এটিকে মোহনবাগান দল আবার জয়ের রাস্তায় ফেরে। কারণ মানছি এটিকে মোহনবাগান দলের ডিফেন্স খারাপ, কিন্তু ফরওয়ার্ডেও এটিকে মোহনবাগান এত ভালো ভালো খেলোয়াড় নিয়ে, এত ভালো ভালো খেলোয়াড় খেলিয়ে এটিকে মোহনবাগান গোল পাচ্ছে না। এবং একটা জিনিস ভালো লাগলো, TDS-এ এটিকে মোহনবাগান দলের ডিফেন্সটা একটু হলেও স্টেবল হয়েছে। তো আমি চাই এরপরের ম্যাচে জনি কাউকোকে বসিয়ে কাল ম্যাথিউকে খেলানো হোক, তাহলে ডিফেন্সিভটা অন্তত একটু স্ট্রং হবে এটিকে মোহনবাগানের। কারণ জনি কাউকো তিনি ডিফেন্সও ঠিক করে করছেন না, অ্যাটাকও ঠিক করে করতে পারছেন না। তাই আমার মনে হয় অ্যাটলিস্ট ম্যাথিউকে সুযোগ দিয়ে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সটাকে ঠিক করুক, অথবা হুগো বুমোসকে সেন্টার মিড খেলিয়ে, ডেভিড উইলিয়াম এবং রয় কৃষ্ণাকে স্ট্রাইকে খেলিয়ে অন্তত অ্যাটাকটা ভালো করুক। জনি কাউকোকে নেওয়াটা এটিকে মোহনবাগান দলের একটা ব্যাড ডিসিশন হচ্ছে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ফাইনাল রেজাল্ট এটিকে মোহনবাগান এক এবং চেন্নাই এফসি এক, অর্থাৎ ড্র হয়েছে আজকে ম্যাচটা। তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেল যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।